বন্ধুরা, 2024 সালে মনসা পুজো কবে, মনসা পুজো কী এবং মনসা পুজো কেন পালন করা হয়, মনসা পুজোর সঙ্গে সাপের কী তাৎপর্য, মনসা পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, জিকে বিকেএম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি বিবেক মল্লিক। বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। মনসা পুজো হলো একটি হিন্দু ধর্মের অনুষ্ঠান, যা হিন্দু দেবী মা মনসার উপাসনা করার জন্য সঞ্চালিত করা হয়, যাকে সাপের দেবী হিসেবে বিবেচনা করা হয় এবং শাস্ত্র ও সমৃদ্ধি দিয়ে পৃষ্ঠপোষক দেবী হিসেবেও সম্মান করা হয়। সাপের ক্ষতিকর প্রভাব থেকে নিজেদেরকে রক্ষা করতে বা সুস্বাস্থ্য বা সমৃদ্ধির জন্যে দেবীর আশীর্বাদ প্রার্থনা করার জন্য এই উপাসনা করা হয়। মনসা পুজোয় সাধারণত দুধ, কলা, ফল, ভোগ, দেবীর উদ্দেশ্যে অন্যান্য নৈবেদ্য দিয়ে পুজো করা হয়। মনসা পুজো বিশেষভাবে পূর্ব ভারতে প্রচলিত, বাংলা ও অসমীয় সম্প্রদায়দের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়। এই অঞ্চলগুলিতে মনসা দেবীকে একটি শক্তিশালী ও কল্যাণময় দেবী হিসেবে বিবেচনা করা হয়, যিনি ভক্তদের ক্ষতি থেকে রক্ষা করতে পারেন। এর ধর্মীয় তাৎপর্য ছাড়া মনসা পুজো পূর্ব ভারতে একটি গুরুত্বপূর্ণ পুজো। মনসা দেবী হল সাপের একটি হিন্দু লোকদেবী, প্রধানত বাংলায়। উত্তর ও উত্তর ভারতে পুজো করা হয় মনসা দেবীকে, প্রধানত সাপের কামড় প্রতিরোধ এবং তার নিরাময় এবং উর্বরতা ও সমৃদ্ধির জন্য মনসা দেবীর পুজো হয়। মনসা দেবী হলেন রাজা পাশকীর বোন এবং ঋষি জগৎকারুর স্ত্রী। তিনি বিষহরা এবং পদ্মাবতী নামেও পরিচিত। স্বামীর প্রত্যাখ্যানের কারণে এবং তার সৎমা মা চণ্ডীর ঘৃণার কারণে তার মেজাজ সর্বদাই খারাপ থাকত। কিছু শাস্ত্রে ঋষি পার্শ্বদকে শিবের পরিবর্তে তার পিতা হিসাবে বিবেচনা করা হয়। মনসাকে তার ভক্তদের প্রতি সদয় হিসেবে চিহ্নিত করা হয়েছে, কিন্তু যারা তাদের পূজা করতে অস্বীকার করেছিলেন তাদের প্রতি দেবী মনসা অত্যন্ত কঠোর ছিলেন। মনসার লক্ষ্য ছিল একজন দেবী হিসেবে তার সম্পূর্ণ কৃতিত্ব অর্জন করা এবং অবিচল সম্পূর্ণ মানব ভক্তকে অর্জন করা। চলুন এবারে বলে দেওয়া যাক, 2024 সালে মনসা পুজো কবে পড়েছে। 2024 সালের 17ই আগস্ট শনিবার পড়েছে এবছরের মনসা পুজো, এবং বাংলা পঞ্জিকার মতে 32শে শ্রাবণ 1431 সালে শনিবার পড়েছে এবছরের মনসা পুজো। দেবী মনসাকে হিন্দু ধর্মে একজন মহান দেবী হিসেবে বিবেচনা করা হয় বিভিন্ন কারণে, শাস্ত্র এবং সমৃদ্ধির রক্ষাকর্তা। দেবী মনসাকে সাপের দেবী হিসেবে সম্মান করা হয় এবং তাকে শাস্ত্র ও সমৃদ্ধির রক্ষক হিসেবেও বিবেচনা করা হয়। বিশ্বাস করা হয় যে তিনি তাদেরকে আশীর্বাদ করেন যারা তার উপাসনা করেন এবং তাদের সাপের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করেন। উর্বরতার প্রবর্তক, মনসা দেবীকে উর্বরতার প্রবর্তক হিসেবেও বিবেচনা করা হয় এবং নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভ করতে চান মনসা দেবীর কাছে। বিশ্বাস করা হয় যে তিনি বর প্রদান করেন এবং তার ভক্তদেরকে সন্তান সন্ততি দিয়ে আশীর্বাদ করার ক্ষমতা রাখেন। নারীর ক্ষমতায়নী, দেবী মনসাকে নারীদের প্রতি একজন বিশেষ দেবী হিসেবেও বিবেচনা করা হয়। নারীর ক্ষমতায়নের প্রতীক হিসেবেও তিনি বিবেচিত হন। তাকে প্রায় মহিলাদের জীবনের অসুবিধা এবং চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠার জন্য উপাসনা করা হয় এবং শক্তি ও সমর্পণের উৎস হিসেবেও বিবেচিত হয়। বাধা অতিক্রম করা, দেবী মনসাকে একজন শক্তিশালী দেবী হিসেবেও মনে করা হয়, যিনি তার ভক্তদেরকে বাধা ও অসুবিধাগুলি অতিক্রম করতে সাহায্য করেন। বিশ্বাস করা হয় যে তার আশীর্বাদ দেওয়া এবং বর দেওয়ার ক্ষমতা রয়েছে এবং চ্যালেঞ্জসই যারা বাধা এবং বিপত্তিতে আছেন তারা দেবীর আহ্বান করে থাকেন। সাংস্কৃতিক তাৎপর্য,
মনসা পুজো হলো উত্তর ভারতের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্থানীয় সম্প্রদায় দ্বারা অত্যন্ত উদ্দীপনা ও উৎসাহের সাথে উদযাপিত হয়। এই পূজায় সঙ্গীত, নৃত্য ও সাংস্কৃতিক অন্যান্য অনুষ্ঠান পরিবেশন হয়ে থাকে এবং পরিবার ও সম্প্রদায়ের উদযাপন ভক্তিতে একত্রিত হওয়ার একটি উপলক্ষ। মনে করা হয় যে মনসা পুজো ভক্তদের জন্য বেশ কিছু উপকারিতা রয়েছে, যার মধ্যে রয়েছে সাপের কামড় থেকে সুরক্ষা। দেবী মনসাকে সাপের দেবী হিসেবে পুজো করা হয় এবং স্বাস্থ্য ও সমৃদ্ধির প্রকট হিসেবেও পূজিত হন দেবী। মনে করা হয় মনসা পুজো করা মানুষকে সাপের কামড় সহ সাপের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করেন স্বয়ং তিনি। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে, আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।